ছুরি টুকরা টুকরা যাবে, ছাই হয়ে যাবে। বিসমিল্লাহ 4:47 এটা নিয়ে একটা ছবি আছে অনেক আগের। জাস্ট লুক এট দ্যাট সান, ওয়াও সুবহানাল্লাহ কি যে সুন্দর লাগতেছে সূর্যটা পুরো কমলা কালারের। গুড বাই খাগড়াছড়ি, উইল সি ইউ অ্যানাদার টাইম। নতুন একটা প্লেস ওখানে থাকবা, মাটিরাঙ্গাতে তাবু টাঙানো যাবে, মাটিরাঙ্গা থেকে ভিতরে 17 কিলো। এখন হচ্ছে আমরা মাগরিবের নামাজ পড়ে নিয়েছিলাম, কোথায় চলে যাবো এরকম একটা প্ল্যান ছিল, কিন্তু চেঞ্জ অফ প্ল্যান, আমরা যাচ্ছি এখন মাটিরাঙ্গা দিয়ে ভিতরে যাচ্ছি তানাক্কাপাড়ার দিকে, যে পুরা অন্ধকার রোড, পিছনে গাড়িটা কই, একসাথে যাই। 20 কিলোমিটার ভিতরে পাহাড়ি একটা জায়গায় ওখানে আমরা ক্যাম্পিং করব, এটা হচ্ছে প্ল্যান। সাইনবোর্ডটা দেখাই, এখানে তানাক্কাপাড়া হচ্ছে 45 কিলোমিটার। আমরা হাফ ওয়ে, আমরা চিন্তা করতেছি যে বারবিকিউ করব ওখানে রাতে, কালকে তো ছাদে ক্যাম্পিং করতে হয়েছে, দেখা যাক আজকে কি আছে আমাদের তকদিরে। আবার পিছনে পড়ে গেছে, তো দেখি আমরা যেখানে যাব প্রায় চলে আসছি। এখান থেকে তানাক্কাপাড়া 30 কিলোমিটার, জায়গাটা একদমই নিঝুম, ঘন অন্ধকার, অথচ এখন মাত্র বাজে কয়টা, 7টা, ওরে বাবা 7:05। চা খাবা? তো কোথাও চা খাই তাহলে। হ্যাঁ ভাই, এখানে রং চা পাওয়া যাবে ভালো, কোনটা ওইটা, এই হলো অবস্থা। হ্যাঁ আচ্ছা দাঁড়া, উনি আসুক, ওই যা আসছে আসছে। টাইম হচ্ছে এখন 8:30 বাজে, আমরা বাজারে কিছুক্ষণ ছিলাম, আমাদেরকে রিসিভ করছে ওখানে বাজারে। এটা হচ্ছে করল্লাছড়ি বাজার, মাটিরাঙ্গা থেকে 17 কিলোমিটার। তারপরে আমরা ওখানে মুরগি টুরগি, যেহেতু বারবিকিউ করবো ওটা ডিসাইড করছি। ওই যে সামনে দেখা যাচ্ছে বাম হাতে মুরগি, আরও বিভিন্ন জিনিসপত্র। তো এবার আমরা চলে যাচ্ছি ক্যাম্প সাইডে আর কি, যেখানে আমরা ক্যাম্পিং করবো। ও ও ও আল্লাহ রে, খারাপ নেমে, আরে বাবা, ওনার বাড়ি আর কি কাছে, আদারওয়াইজ তো এইরকম স্থানীয় লোক ছাড়া এইসব জায়গা খুঁজে পাওয়াটা অনেক মুশকিল। এই হচ্ছে ওনার বাড়ি আই গেস। এ ফিউ মোমেন্টস লেট, এখানে আগুন নিভে যাচ্ছে, এখানে একটু বাঁশ পাতা, আগুন নিভে যাচ্ছে, আগুনটাকে আপনার সময় দিতে হবে, তেল রাখুন, ভিতরে ঢুকে দেন ভিতরে। ভাইয়া কাটা ছেড়া একটু বেশি করো, জিনিসপত্র দরকার ছিল, হাড়ি পাতিল, দা, আলহামদুলিল্লাহ খাওয়ার খুবই ভালো হয়। আমাদের রাত 10:30 মতো বেজে যায় রান্না বান্না শেষ হতে, তারপর আমরা খুব তৃপ্তি নিয়ে খাই, আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি নিয়ে খাই। খাওয়া দাওয়ার পরে আমরা আগুনটা বড় করে চালাই, ওখানে আমরা আগুন পোহাতে থাকি। আকাশে প্রচুর তারা ছিল, যথেষ্ট শীতও ছিল, আগুনের পাশে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল। সকালেই আমরা ফজর নামাজ পড়তে উঠে যাই, সকালটা খুব অন্যরকম একটা সকাল ছিল, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পরিবেশ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বরকাতু সবাইকে, 6:30 মতো বাজে, সো এই হচ্ছে আমাদের ক্যাম্প সাইট, বিউটিফুল।
নুডলসটা টেস্টটা খেয়াল করছেন? একটু কেমন যেমন ঝাল ঝাল না? আমি কিন্তু এইদিকে আগে আসছি মাটিরাঙ্গা, তানাক্কাপাড় আছে না, আগে তিন চারবার গেছি আমি ওখানে, বর্ডার টর্ডার বিভিন্ন ঝর্ণা আছে ওই জায়গায়, ওই সব জায়গায় ঘুরছি। বিসমিল্লাহ, 11:30 ভাই গেলাম তাহলে, ভাই গেলাম, আল্লাহ হাফেজ। 11:30 আমাদেরকে অনেক অনেক আদর আপ্যায়ন যত্ন করলো। আল্লাহ বাঁচাইছে। তো অদ্ভুত জায়গাগুলো, আসলেই অদ্ভুত, এত নিরিবিলি আর শান্ত। বিসমিল্লাহ। ও রে, খারাপ আছে তো এখানে, এখনো বিদ্যুৎ আসে নাই, সোলার সিস্টেম। একটা বাজে পাঁচ মিনিট বাকি, আজকে তো শুক্রবার এবং আমাদের থার্ড ডে, দুই রাত তো ক্যাম্পিং হয়ে গেছে। সো আমরা এখন ব্যাক করতেছি, মাঝখানে আমরা আবার ব্রেক দিছিলাম, একটু লম্বা ব্রেক দিছি, এক দেড় ঘন্টা। ওখানে ডিভাইসগুলো একটু চার্জ দিয়ে নিছি। এই গাড়ি চার্জ দিয়ে নিছি, চাটা খাচ্ছিলাম আর স্থানীয়দের সাথে বিভিন্ন গল্পগুজব করতেছিলাম। বলতেছিল আর কি যে এইসব জঙ্গলগুলো আছে এখানে, কী কী প্রাণী ওরা দেখছে, অদ্ভুত অদ্ভুত ওই সব প্রাণীর কিছু বিবরণ দিল। সো এই রোডটা কিন্তু অনেক সুন্দর, রাতের বেলা আমরা আসছি তখন দেখাইতে পারি নাই, আঁকাবাঁকা আঁকাবাঁকা উঁচু নিচু রোলার কোস্টারের মতো। আলহামদুলিল্লাহ, সো ফার সো গুড। মাটিরাঙ্গা থেকে অদ্ভুত একটা রোড পেলাম, এই যে এটা সুন্দর একটা দিঘি। একটা 22 বাজে, এখানে আমরা নামাজটা, নামাজ তো শেষ হয়েছে, বিউটিফুল খাগড়াছড়ি। খাগড়াছড়ির আঁকাবাঁকা পথ, মন ভোলানো রাঙামাটি শুধু না, খাগড়াছড়ির পথও যথেষ্ট মন ভোলানো। আর পথগুলোও কি মসৃণ, খাগড়াছড়ির পথের আসলে কোনো তুলনা নেই। আচ্ছা, এখন হচ্ছে চিটাগাং এখান থেকে 90 কিলোমিটার হবে, আমরা রাইট নাও মাটিরাঙ্গা, এই মাটিরাঙ্গাতে এখান থেকে ব্যাক করতেছি। কিন্তু হঠাৎ করে আমার মাথায় যেটা ঘুরতেছে, দুনিয়াতে বুদ্ধিমানকে বুদ্ধিমানকে আর হেদায়েতের রাস্তায় কারা চলতেছে কিভাবে বোঝা যায়? আল্লাহ তাআলা দুইটা চিহ্ন বাতাছেন। এক নম্বর হচ্ছে যখন এদের সামনে আল্লাহ তাআলার কথা বলা হয় এরা মনোযোগ দিয়ে শোনে, দ্বিতীয় হচ্ছে এরা মৃত্যুর পূর্বে মৃত্যু তৈরি করে। সারা পৃথিবীর মানুষের দিকে তাকালে মনে হয় না কেউই মনে করতেছে যে আজকে তার মৌত হতে পারে, কারোই মৃত্যুর প্রিপারেশন নেই। যারা জান্নাতি মৃত্যুর পূর্বে এদেরকে ফেরেশতারা এদেরকে বলতে থাকে তোর মৃত্যু হয়ে যাবে আমল করে, তো সে এভাবে আমল করতে থাকে, মৃত্যুর পূর্বে তৈরি হতে থাকে। আর যারা জাহান্নামী এ শয়তান লেগে যায় এদের পিছনে, বলে যে তোর তো অনেক সময় আছে, লম্বা সময় আছে, রিল্যাক্স রিল্যাক্স, হ্যাঁ কত প্ল্যান প্রোগ্রাম কত কিছু করার বাকি, তুই কি এখন মরবি নাকি? এটা হচ্ছে জাহান্নামী মানুষদের নমুনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সামনে অনেক কঠিন ভয়াবহ সময় আসতেছে, আল্লাহ তাআলার সামনে হাজিরা দিতে হবে। যখনই দুই চোখ লেগে যাবে আজরাইল আল্লাহ সাল্লাম রূপটা কবজ করবে, ব্যাস শেষ। এখানে দেখি আমরা লাঞ্চ আইটেম কি আছে। ভাত খাবার হোটেল ভাই কোনটা ভালো হবে? সামনে হোটেল নাই, 56 বারিয়ারহাট, 56 কিলো, রামগড় 19। সো আমরা রামগড় দিয়ে ঢুকে গেছি, 60 কিলোমিটার, বারিয়ারহাট দিয়ে বের হয়ে বাস ওখান থেকে ঢাকা চিটাং হাইওয়েতে উঠে বাসার দিকে তো যেতে ইচ্ছা করেই না। আচ্ছা, সামনে কোথাও লাঞ্চ করে নিব, খিদে লাগছে। এখানেই থাকেন? ও আচ্ছা, এখানে নাম হচ্ছে স্মার্ট ভিলেজ লেখা, এই মানে কোনো বিশেষত্ব আছে? জাস্ট উদ্বোধন হয়েছে,
স্মার্ট ব্লিজার আচ্ছা উনি বড় চেয়ারম্যান সাহেব উনি বিদেশে একটা মানে কিছু গ্রাম দেখি আসছে এরকম আচ্ছা আচ্ছা বাংলাদেশ আর কোথাও নাই আচ্ছা আচ্ছা উনি ছাড়ছে ওই আদলে তিন ফারবুতে জালায় স্মার্ট ভিলেজ যখন এদের আখিরাত শুরু হবে জাহান্নামী মানুষদের তখন এরা আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে যে সব কিছু দেখলাম সব কিছু বুঝলাম আল্লাহ এবার আমাদেরকে দুনিয়া পাঠান উই রিয়ালাইজড এভরিথিং এবার আমরা ঠিকভাবে আমল করে আসব আরেক জায়গায় বলা হয়েছে জাহান্নামীদের কথা হায় হায় আমাদের তো সর্বনাশ হয়ে গেল এরা নিজেদের হাত কামড়াইতে থাকবে খবরও হবে না আফসোস করতে করতে হায় আফসোস কেন জীবনটা বরবাদ করলাম আজকে কি হবে আল্লাহ তাআলাকে বলবে যে ইয়া আল্লাহ এখন উপায় কি এখন নাজাত পাওয়ার উপায় কি কিন্তু কোনো রকম উপায় থাকবে না হেভেনের ভিতরে ছিলাম আর কি না মনে হচ্ছে স্বপ্নের ভিতরে ছিলাম পরে এটা দেখে জায়গায় উঠছি রামগড় রোডের আপডেট বলতে রাস্তা সব ঠিক আছে কিন্তু ওই যে মাঝে মাঝে এই ব্রিজগুলো করতেছে তো চার খালি এই রোডটা হচ্ছে আরেকটা অস্থির রোড সবসময় খুব ভালো লাগে লাস্টবার কখন আসছি এই যে রাবার হয়ে গেছে কেউ